প্রথম আলোর ঘটনায় পৃথিবীর যেসব উন্নত দেশ বিবৃতি দিচ্ছে তাদের দেশে এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গণমাধ্যমের লাইসেন্স বাতিল করা হতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন আছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বাতিল নয়, দরকার হলে আইনের বিধি সংশোধন করা হবে। সুরত খানের রিপোর্টে আরো দেখব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টিএসসি মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন আগে হোক বা পরে হোক, বিএনপির ভরাডুবি অনিবার্য। আগাম নির্বাচন নির্বাচন তো দিবে নির্বাচন কমিশন, এখানে সরকারের কি? আর এখন দেশের অবস্থা, নির্বাচন আগে হোক পরে হোক আপনাদের ভরাডুবি অনিবার্য। প্রথম আলো কর্তৃপক্ষ ভুল করেও ক্ষমা না চেয়ে আন্তর্জাতিক মহলে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকরা যেন অহেতুক হয়রানির শিকার না হয় সে বিষয়টি দেখা হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। যতই আমরা কোনো আইন ব্যবহার করি না কেন, আমরা দেখি যে এই আইনের কিছুটা অপব্যবহার হয় এবং কিছু কিছু আইনের মধ্যে ত্রুটি থাকে, যেগুলি স্বাভাবিকভাবে আমরা পরে এটা সংশোধন করে আইনটাকে আরো শুদ্ধ করার চেষ্টা। শরীয়ত খান, আরটিভি, ঢাকা।